নমস্কার, আমি শ্রী প্রদীপ কুমার বসাক আপনাদের সবাইকে ই ইতিহাসে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আজকে আমাদের বিষয় বামাবোধিনী পত্রিকা। আমরা এর আগে 19 শতকে বাংলা সংবাদপত্র এবং সাময়িক পত্র আলোচনা করেছি, তারই সূত্র ধরে আজকে আমরা একটি বিশেষ দিক অর্থাৎ মেয়েদের পত্রিকা হিসেবে বামাবোধিনী পত্রিকার কথা আলোচনা করতে চলেছি। 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে মেয়েদের জন্য কিন্তু অনেকগুলো পত্রিকা বেরিয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অবলাবান্ধব পত্রিকা, বঙ্গমহিলা, বিনোদিনী, হিন্দু ললনা। তবে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল বামাবোধিনী পত্রিকা, কারণ বামাবোধিনী পত্রিকা প্রায় 60 বছর চলেছিল। 1863 থেকে 1922, এই 60 বছর দীর্ঘ পথ অতিক্রম করেছিল বামাবোধিনী পত্রিকা। দ্বিতীয়ত, বামাবোধিনী পত্রিকার বিষয় বৈচিত্র্য ছিল রীতিমতো চোখে পড়ার মতো। আরও গুরুত্বপূর্ণ, বামাবোধিনী পত্রিকা সেই সময়ের নারীর অবস্থান, পরিবারে নারীর অবস্থান, সমাজে নারীর অবস্থান, নারীর কর্তব্য কী, এটা যেমন একদিকে তুলে ধরেছিল, তেমনি অসংখ্য অনামী অচেনা মহিলা, তাদের কথা, তাদের লেখাকে কিন্তু মামাবোধিনী পত্রিকার নির্দ্বিধায় তুলে ধরেছিল। এখন প্রশ্ন হলো যে এই সময় এই পত্রিকাগুলো কেন বেরোলো, মেয়েদের জন্য এতগুলো পত্রিকা কেন বেরোলো, আর কেনই বা পুরুষেরা এই পত্রিকাগুলো বার করার ক্ষেত্রে উদ্যোগী হলেন। তো এক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হয় যে এই 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে যে পত্রিকাগুলো বেরোচ্ছে, এই পত্রিকাগুলোর বেরোনোর মূল প্রেরণা সেটা হলো 19 শতাব্দীর প্রথম এবং 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা তথা ভারতবর্ষে সমাজ, ধর্ম এবং শিক্ষা সংস্কার। এবং এই সমাজ, ধর্ম, শিক্ষা সংস্কারের মূল কেন্দ্রবিন্দু কিন্তু মেয়েরা অর্থাৎ নারী। আমরা রামমোহনের সহমরণ প্রথার বিরুদ্ধে যে জনজাগরণ বা জনমত তৈরি করা বা আন্দোলন, বা বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন, বা তার পরবর্তীকালে ইয়ং বেঙ্গলের স্ত্রী শিক্ষা বিস্তার বা সমাজ সংস্কারের যে আন্দোলন, এবং তারপরে ব্রাহ্ম সমাজের যে নারী শিক্ষা বিস্তার, নারীদের উন্নতিকল্পে যে প্রয়াস, তার মূলে কিন্তু ওই যে বললাম যে তার মূল কেন্দ্রবিন্দু কিন্তু নারীরা। আসলে যেটা ঘটেছে সেটা হলো যে 19 শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশরাও অর্থাৎ ঔপনিবেশিক সরকার, ঔপনিবেশিক কর্তৃপক্ষ, তারাও কিন্তু ভারতের সমাজ সংস্কারের ব্যাপারে একটু উদ্যোগী হয়ে উঠল। এক্ষেত্রে আমরা বেন্টিংয়ের নাম বলতে পারি, এক্ষেত্রে আমরা ক্যানিং ডালহৌসির নাম বলতে পারি। কিন্তু কেন? আসলে এই সময় হিতবাদী তত্ত্ব একটা কাজ করে গিয়েছিল। এই সময় ইউরোপিয়ানদের এটা মনে হয়েছিল যে এটা তাদের বোধহয় নৈতিক দায়িত্ব বা দায় যে ভারতীয়দেরকে সভ্য করে তোলা, ভারতীয়দেরকে সুশিক্ষিত করে তোলা, যেহেতু তারা সাদা চামড়ার মানুষ, যেহেতু তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, এটা তাদের নৈতিক দায়। সেই জায়গা থেকে তারা সমাজ সংস্কারের ক্ষেত্রে বেশ কিছুটা উৎসাহ বা উদ্যোগ নিয়েছিল, এবং এক্ষেত্রে তারা সঙ্গে পেয়েছিল আমাদের বাংলা তথা ভারতের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে। এক্ষেত্রে বাংলা অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবং এই বাংলার যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তারাও বুঝতে পেরেছিল যে তাদের সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাদেরকে যদি এগোতে হয়, তাহলে নারীর অবস্থানকে, নারীদেরকে বা মেয়েদের উন্নতি করা খুব জরুরি। মূলত সমাজে, সংসারে তাদের অবস্থান নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। একদিকে সমাজ সংস্কার করা অর্থাৎ কুসংস্কার বা বিভিন্ন কুপ্রথা বা বর্বর প্রথা, অমানবিক প্রথার বিরুদ্ধে তারা যেমন সোচ্চার হয়েছিল, অন্যদিকে তারা নারী শিক্ষার ব্যাপারে এগিয়ে গিয়েছিল। কিন্তু এই নারী শিক্ষাটি কতটা হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, বা শিক্ষিত মহিলা বা ভদ্র মহিলার আচরণ কেমন হওয়া উচিত, পরিবারে তার ভূমিকা কী হওয়া উচিত, সন্তান প্রতিপালনে তার কর্তব্য কী, এই সামগ্রিক একটা মানদণ্ড নির্ণয়, একটা দিক নির্ণয় করার একটা প্রক্রিয়া বা প্রয়াস কিন্তু শুরু হয়েছিল, যেটা 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বেশ চোখে পড়ার মতো। এই প্রক্রিয়া থেকে, এই প্রয়াস থেকেই কিন্তু একদিকে যেমন অনেক পুস্তিকা লেখা হচ্ছে, অনেক ছোট ছোট বই লেখা হচ্ছে, তেমনিভাবে অনেক পত্রিকাগুলোতে, বিভিন্ন মাসিক এবং সাময়িক পত্রিকাগুলোতে কিন্তু এই মেয়েদের বিষয়গুলোকে নিয়ে কিন্তু লেখা বা চর্চা চলছে। তো এইভাবেই আর কি মেয়েদের কথা আলাদাভাবে বলার জন্য, শুধু পুরুষ নয়, মেয়ে পুরুষের পাশাপাশি মেয়েরাও যাতে তাদের কথা বলতে পারে, তাদের সুযোগ দেওয়ার জন্য, তাদের কথাকে তুলে ধরার জন্য, লেখাকে তুলে ধরার জন্য যে প্রক্রিয়া বা প্রয়াস, তারই সূত্র ধরে কিন্তু এতগুলো
ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এতগুলো পত্রিকা প্রকাশ পেয়েছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকা ছিল বামাবোধিনী সভার মুখপত্র, আর বামাবোধিনী সভা মূলত কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল, অর্থাৎ এটি ছিল ব্রাহ্মদের প্রতিষ্ঠান। তাই আমরা বলতেই পারি যে বামাবোধিনী পত্রিকা আদতে ব্রাহ্ম আন্দোলনের হাত ধরেই এই এই পত্রিকার পথ চলা শুরু হয়েছিল। এই পত্রিকা আমরা আগেই বলেছি যে প্রকাশ পেয়েছিল 1863 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1270 বঙ্গাব্দে, এবং এই পত্রিকা প্রায় 60 বছর, অর্থাৎ 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এবং এই পত্রিকা প্রকাশ পেত প্রথম দিকে 16 নম্বর রঘুনাথ চ্যাটার্জি স্ট্রিট থেকে। প্রথম যে সংখ্যা, প্রথম যে ইস্যু, অর্থাৎ তার যে সদস্য বা তা ছাপানো হয়েছিল প্রায় 1000, আর এই পত্রিকার প্রথম সংখ্যার মূল্য ছিল 1 আনা। এবং প্রথম যিনি এই পত্রিকার গ্রাহিকা ছিলেন তার নাম ছিল ভুবন মোহিনী বসু। এই এই পত্রিকা যে 60 বছর পথ চলেছে, তার প্রায় 40 বছর যিনি এই পত্রিকার দায়িত্ব সামলেছেন তিনি হলেন উমেশচন্দ্র দত্ত। এই উমেশচন্দ্র দত্ত ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা এবং সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। উমেশচন্দ্র দত্তের আরেকটা বড় ভূমিকা হলো যে উমেশচন্দ্র দত্ত ব্রাহ্ম আন্দোলনকে মফস্বল এলাকায়, মূলত হরিনাভিতে, খুব জনপ্রিয় করে তুলেছিলেন। উমেশচন্দ্র দত্ত আগাগোড়া ছিলেন শিক্ষাবিদ, মানে শিক্ষার অগ্রগতি, মূলত নারী শিক্ষার ব্যাপারে তার শুরু থেকেই যথেষ্ট আগ্রহ ছিল। তিনি নিজে ছিলেন শিক্ষক, সিটি স্কুল বা সিটি কলেজে তিনি অধ্যাপনা করেছেন এবং অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। কলকাতায় মুগ বা বধিরদের জন্য যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার অন্যতম ছিলেন উমেশচন্দ্র দত্ত। এই উমেশচন্দ্র দত্ত শুধু বামাবোধিনী পত্রিকায় সম্পাদনা করতেন তা নয়, আরও দুটো পত্রিকা সম্পাদনা করতেন। একটি পত্রিকা ভারত সংস্কারক পত্রিকা বলা যেতে পারে, আর অন্য একটি পত্রিকা ধর্ম সাধন পত্রিকা। এই দুটো পত্রিকা তিনি সম্পাদনা করতেন। তবে উমেশচন্দ্র দত্ত তার সমস্ত পরিশ্রম, অধ্যাবসায় বা তার তাগিদ পুরোটাই ছিল কিন্তু বামাবোধিনী পত্রিকাকে ঘিরে। এই বামাবোধিনী পত্রিকাতে কারা লিখতেন? শুরুর দিকে কিন্তু বামাবোধিনী পত্রিকাতে লিখতেন মূলত পুরুষেরা, তবে অধিকাংশ ক্ষেত্রেই, কোনো এক অজ্ঞাত কারণে আমি জানি না, তারা কিন্তু তাদের নাম প্রকাশ করতেন না। পরের দিকে কিন্তু বামাবোধিনী পত্রিকাতে মেয়েরা লিখতে শুরু করলেন। আমরা আগেই বলেছি যে এই পত্রিকাতে যেমন লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু, মানকুমারী বসুর মতো জ্ঞানী বা পণ্ডিত বা গুণবতী মহিলারা লিখেছিলেন, তেমনি অসংখ্য অনামী মেয়েরা বা নারী, তারা কিন্তু তাদের কথা এই পত্রিকাতে কিন্তু তুলে ধরেছিলেন। পত্রিকায় কী ধরনের লেখা প্রকাশ হবে সে ব্যাপারে কিন্তু একটা মতামত জানানো হয়। প্রথম সংখ্যায় পরিষ্কারভাবে লেখা হয় যে বামাবোধিনীতে ভাষাতত্ত্ব, ভূগোল, ইতিহাস, জীবনচরিত, বিজ্ঞান, স্বাস্থ্যরক্ষা, নীতি ও ধর্ম, দেশাচার, পদ্য, গৃহচিকিৎসা, শিশুপালন, শিল্পকর্ম, গৃহকার্য এবং অদ্ভুত বিবরণ প্রকাশিত হইবে। অর্থাৎ আমরা প্রথম সংখ্যাতেই বুঝতে পারলাম যে বিষয় বৈচিত্র্যের দিক থেকে কিন্তু বামাবোধিনী অনেক দূর এগিয়ে ছিল। 50 বছর পূর্তির সময় বামাবোধিনী পত্রিকায় লেখা হলো যে বঙ্গ রমণীগণকে সর্বপ্রকার জ্ঞানে বিভূষিত করা বামাবোধিনীর উদ্দেশ্য, এই জন্য সর্বপ্রকার জ্ঞানগর্ভ প্রস্তাবই ইহাতে সন্নিবেশিত হইয়াছে। জ্ঞান প্রচার বামাবোধিনীর প্রধান উদ্দেশ্য হইলেও এই জ্ঞান যাহাতে ধর্মভিত্তির উপর প্রতিষ্ঠিত হইয়া নারী জীবনের যথার্থ শোভা সম্পাদন ও কল্যাণ বিধান করে, বামাবোধিনী ইহা প্রাণগত ইচ্ছা। এই জন্য পাঠক পাঠিকার মনে ধর্মভাব উদ্দীপন ও সংরক্ষণের জন্য ইহা প্রথম হইতেই প্রয়াস পাইয়াছেন। অর্থাৎ এই যে কথাটা লেখা হয়েছে বা বলা হয়েছে, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা বামাবোধিনী পত্রিকার দৃষ্টিভঙ্গিকে কিন্তু আমরা খুঁজে নিতে পারি। তবে তিনটি মূল দিক এই বামাবোধিনী পত্রিকায় কিন্তু খুব গুরুত্ব পেত মেয়েদের ব্যাপারে। সেটা প্রথম হলো মেয়েদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ মেয়েদের শিক্ষা কেমন হওয়া উচিত বা কী ধরনের হওয়া উচিত সেই সংক্রান্ত ব্যাপার। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যে পরিবারে এবং সমাজে, মূলত পরিবারে, মেয়েদের অবস্থান কীরকম হওয়া উচিত, কী তাদের কর্তব্য, দায়িত্ব, একজন পত্নী হিসেবে তার ভূমিকা কী, একজন মা হিসেবে তার ভূমিকা কী, এগুলো তুলে ধরা বা এগুলো সম্বন্ধে দিক নির্দেশ করা। আর 3 নম্বর বা তৃতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সন্তান প্রতিপালন করা,
এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নারীর কি ভূমিকা হওয়া উচিত, বিজ্ঞানসম্মতভাবে তার কি করা উচিত না, এগুলো সম্বন্ধেও কিন্তু আলোচনা এই বামাবোধিনী পত্রিকায় খুব গুরুত্ব পেত। বামাবোধিনী পত্রিকা বনলতা দেবী সম্পাদিত অন্তঃপুরের মতো মৃদুভাষী যেমন ছিল না, ঠিক তেমনি সরোজীবালা দত্ত সম্পাদিত ভারত মহিলার মতো সোচ্চারও হয়নি। অর্থাৎ একটা মধ্যপন্থা অনুসরণ করেছিল বামাবোধিনী পত্রিকা। যেমন বামাবোধিনী পত্রিকায় নারী শিক্ষার উপর খুব জোর দেওয়া হয়েছিল, নারী স্বাধীনতার কথা সেখানে বলা হয়েছে, বাল্যবিবাহের বিরোধিতা করার কথা কথা বলা হয়েছে, বিধবা বিবাহের সমর্থনে সেখানে লেখা প্রকাশ পেয়েছে। আবার অনেক বিষয়ে বামাবোধিনী পত্রিকা কিন্তু নীরব ছিল। যেমন সেই সময় সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল এইজ অফ কনসেন্ট বিল বা সহবাস বিল যে বিতর্ক, সেই বিতর্কে এ বিষয়ে কিন্তু বামাবোধিনী পত্রিকা খুব একটা উদ্যোগী ভূমিকা পালন করেনি, নীরবই থেকেছিল। সংক্ষিপ্ত আলোচনা থেকে এটুখানি বুঝতে পারলাম যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মেয়েদের অবস্থান বোঝার জন্য, তাদের স্বরকে চেনার জন্য, তাদের অনুভবকে উপলব্ধি করার জন্য বামাবোধিনী পত্রিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুরুষের দৃষ্টিকোণ থেকে নারীর অবস্থান ঠিক কী হওয়া উচিত বা কী হওয়া উচিত ছিল বলে সেই সময় সমাজের অনেকেই মনে করতেন, তারও কিন্তু একটা আভাস আমরা বামাবোধিনী পত্রিকায় কিন্তু পাই। সামগ্রিকভাবে এই বামাবোধিনী পত্রিকা কিন্তু সেই সময়ে মেয়েদের অবস্থান, পরিবার এবং সমাজে মেয়েদের অবস্থানের একটা আলেখ্য তুলে ধরেছিল। অধ্যাপিকা ভারতী রায় অত্যন্ত পরিশ্রম করে দু খণ্ডে বামাবোধিনী পত্রিকার যে পুরনো সংখ্যা থেকে যে সংকলন বার করেছেন সেটি যদি আমরা পাঠ করি বা সেটি যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমরা ঊনবিংশ শতাব্দীর মেয়েদের বা নারীর অবস্থান, তার পরিবার এবং সমাজে তার অবস্থান, নারী শিক্ষা সংস্কার আন্দোলন এবং নারী এবং পুরুষের সেই সময়ে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে টানাপোড়েন, সামগ্রিক চিত্র কিন্তু আমরা অনেকটাই উপলব্ধি করতে পারব। আজকের মতো এই ইতিহাসে বামাবোধিনী পত্রিকা সংক্রান্ত এই আলোচনা শেষ করছি। এরপরে অন্য একটা বিষয় নিয়ে আবার আমি আসব। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এই ইতিহাস দেখুন, এই ইতিহাস ফেসবুকে www.facebook.com ইতিহাস গিয়ে আপনারা সেখানে দেখতে পারেন এই সংক্রান্ত বিষয়। ইউটিউবে ইতিহাস আলোচনা রয়েছে, আপনারা দয়া করে সেটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে। নমস্কার।